2023 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি পুনরায় লেখো। প্রতিটি প্রশ্নের মান 1:1 × 3 = 3। ভালো করে দেখে নাও। দেখো, দুয়ের দাগে তোমাদের রয়েছে দুই একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1:1 × 4 = 4। প্রথম, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? পরের প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চায়, বক্তা কীভাবে এই কীর্তি রেখে যেতে চান? পরের প্রশ্ন, কোন খাবারের কারণে বনভোজন ফল ভোজনে পরিণত হলো? পরের প্রশ্ন, পরবাসী কবিতার কোন কোন প্রাণীর কথা কবি বলেছেন? তিনি তাকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, একটি প্রশ্নের মান রয়েছে 3। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কী বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, কথক ও কথাকলির কথা পরবাসী কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে? চারে তাকে রয়েছে নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করো, যে কোনো 2টি। প্রতিবেশী নেমার 1:1 × 2 = 2। প্রথম, রবীন্দ্রনাথ দণ্ডায়মান আর চন্দ্রগুপ্ত। পাঁচে তাকে রয়েছে কী ধরনের ধ্বনি পরিবর্তন তা লেখো, যে কোনো 3টি। প্রতিবেশী নেমার 1:1 × 3 = 3। কোরিয়া থেকে কোরে, জালনা থেকে জালনা, স্টেশন থেকে স্টেশন, বৌদি থেকে বৌদি, গ্রাম থেকে গ্রাম। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এই বছর অষ্টম শ্রেণীতে পড়ছে।